গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আফটারনুন হয়ে গেছে কারণ মানে সকাল থেকে রাজশ্রীর স্কুল ছিল আজকে। আজকে তো মঙ্গলবার, আজকে আমার ছুটির দিন, কিন্তু এদের তো ছুটি না। রুদ্র তো আজকে এক্সাম ছিল, এক্সাম দিয়ে এসেও আর রাজশ্রী সবে স্কুল থেকে ঢুকলো ঘরে। তেল ভরতে হবে। হ্যাঁ, গাড়ির তেল শেষ। চলো সবাইকে এদেরকে দানা দেওয়া হয়েছে, আর কিছু সবাইকে আলাদা আলাদা ব্রিডিং দানাগুলো দিয়ে দাও। মিট্টু আসি, মিট্টু ঠিক আছে, সন্ধ্যে হয়ে যাবে কিছু একটা ঘন্টা। দেরি হয়ে যাচ্ছে, ওদের সঙ্গে দেখা করলাম, পুরোনো ফার্মটাও ভালো করে দেখে নিলাম, সব মানে ঠিকঠাক আছে কিনা, গরমও পড়েছে, সব ঠিকঠাক আছে কিনা, বা কেউ অসুস্থ বা কাকাটিলে কলোনি ওগুলো সব অসুস্থ হয়ে পড়ছে কিনা, বাড়ছাড়া সবাই ঠিকঠাক আছে কিনা, ওদের সঙ্গে মাঙ্কা রিও ম্যাঙ্গো এদের সবার সঙ্গে দেখা করলাম। আর ডিটেলস ভিডিওটা আপনারা আমাদের মেন চ্যানেল প্যারোট দীপঙ্কর দেখতে পাবেন। শালিকো খাবে, আয় আয় খাবি, আয় সবাই, সবার জন্য আছে। এই তো এসছে মাম্মি, আরো সবাই এসছে। লক্ষ্মী, সরস্বতী, সব খেয়ে নিল, দেখেছ ডেজার্ট সবার ভাল লাগে। এ পাশ থেকে ওই কোণ পর্যন্ত আর ওই কোণ থেকে এই পর্যন্ত পুরোটা ছাদ ঢালাই পড়বে। গাছের পাকা পেঁপে একটা পেরেছি, এইটা এখন আমরা অল্প একটু দূর খাবো, আর গরুকেও দেবো। দানাগুলো কোথায় রাখি বলতে পারছি? দীপঙ্কর তো উপরে উঠে গেছে, উপর থেকে ভিউটা কেমন একবার দেখি। যখন ঝড় গুলো আসবে তখন একটু চিন্তা করে দেখো, এত আনন্দের সঙ্গে এই মুক্ত বায়ুতে খেলবে, উড়ে বেড়াবে, মানে ওদের মনও হ্যাপি থাকবে আর ওরা শরীরের দিকেও সুস্থ থাকবে। নিচ থেকে এটা প্রায় 20 ফুট, আর পুরোনো ফোনটা মধ্যে কতটা 10-12 ফুট হবে, তার থেকে অনেকটা হয়ে আমরা যেরকম ভাবতাম যে পাখিদের জন্য এবং আমাদের জন্য উপযুক্ত এরকম একটা জায়গা, যেখানে মানে চারিদিকে খালি খালি হবে, শুধু যা কিছু থাকবে সবুজ গাছপালা, পাখি পশুদের নিয়ে নিষ্পাপ প্রেম নিয়ে আমরা থাকতে চেয়েছিলাম। তো এটা এক্স্যাক্টলি সেরকমই জায়গা। মানুষের মধ্যে এই পশু পাখি প্রকৃতির যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এটা প্রত্যেকের মধ্যেই আছে, আমরা অনেকে মানে বুঝে উঠতে পারি না। আমাদের সঙ্গে এই যে নিবিড় সম্পর্কটা, এটা যাতে আমরা খুঁজে পেতে পারি তার জন্য আমরা একটু বলি, যে আপনারাও চেষ্টা করুন, দেখবেন ওই পথটা একবার খুঁজে পেয়ে গেলে, যে প্রকৃতি পশু পাখিদের নিয়ে মানুষের জীবনের একটা নিবিড় যে বন্ধন আছে, ওটার স্বাদ, ওটার আনন্দ মানে ইউনিক হয়। পৃথিবীর ফুসফুস জঙ্গল, বন জঙ্গল, অ্যামাজন মানে গাছপালা,
গাছপালার সঙ্গে মানুষের একটা অটুট বন্ধন আছে, নিবিড় সম্পর্ক আছে, আত্মিক একটা সম্পর্ক আছে যেটা আমরা খুঁজে পাই না, ওটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলেই আমরা জীবনের সঠিক উপলব্ধি, সঠিক আনন্দ করে পুরো জীবনটা আনন্দের সঙ্গে হাসতে হাসতে কাটিয়ে দিতে পারবো। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন ব্লগে আজকের মতো টাটা। রাত হয়ে গেছে, আলো জ্বলে গেছে, তবু কাজ কিন্তু এখন বন্ধ নেই। আর একটা কিছু লাইট টাইট ব্যবস্থা করা যাবে না? কত রকম ভ্যারাইটিস নয়নতারা লাগিয়েছে, দিনের বেলা দেখতে আরো যে কত সুন্দর লাগবে। কত ভ্যারাইটিস তো নয়নতারা, এগুলো সব তপনদা লাগিয়েছে। সাদা